নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, 1985 সালে জনপ্রিয় বাংলা ছবি অন্যায় অবিচারের নায়িকা রোজিনার কথা আপনাদের মনে পড়ে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই নায়িকা এই একটি সিনেমার হাত ধরে ভারতে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। তারপরও বেশ কয়েকটি ছবি করার পর হঠাৎ করে হারিয়ে যান। আজ কোথায় আছেন তিনি, কেমন আছেন রোজিনা, জানাবো তার কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। প্রকৃত নাম রওশন আরা রেনু। 1956 সালের 20 এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানের ফরিদপুর জেলার রাজবাড়ি এলাকায় জন্ম। সিনেমার স্বপ্ন ছোট থেকেই নাড়া দিত রোজিনাকে। বাড়ির পাশেই ছিল চিত্রা নামের একটি সিনেমা হল। স্কুল পালিয়ে লুকিয়ে তৎকালীন বাংলাদেশের সুপারস্টারদের অনেক ছবি তিনি দেখেছিলেন। রাস্তায় রিকশায় মাইক লাগিয়ে সিনেমার প্রচার যখন চলত, তখন ছোট্ট রোজিনা সব কিছু ফেলে নায়িকার পোস্টারের দিকে তাকিয়ে সেই রিকশার পিছনে হাঁটতেন। নিজের খেয়ালে মনে মনে সেই পোস্টারে নিজের ছবিই আঁকতেন। স্বপ্ন দেখতেন একদিন তিনিও বড় সুপারস্টার হবেন। সিনেমার নেশা এতটাই মনে বসে গিয়েছিল যে পড়াশোনা শেষ করেননি, তার আগেই ঢাকায় এসে সিনেমায় অভিনয়ের সুযোগ খুঁজতে শুরু করেন। কোথাও ছোট্ট রোল, কোথাও বা ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকার সুযোগ, এইসবই পেতেন। এইভাবে একদিন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে একটি ছবিতে কাজের লোকের ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে যান। ছোট্ট চরিত্র, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলতে পেরেছিলেন তিনি। 1977 সালে ভাগ্যের চাকা ঘুরে যায়। জানোয়ার নামের একটি ছবিতে সহনায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান। তখনও তিনি রেনু নামে পরিচিত। এরপর আমার নাম মিন্টু ছবিতে পরিচালক তার নাম পাল্টে রেনু থেকে রোজিনা করেছিলেন। যদিও 2 মাস সেই ছবির মহড়া চলার পর শুটিং থেকে বাদ পড়েন রোজিনা, কিন্তু ততদিনে তিনি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রোজিনা নামে বিখ্যাত হয়ে গিয়েছেন। একক নায়িকা হিসেবে রাজমহল নামের একটি ছবিতে প্রথম অভিনয় করেন। মুক্তির পর ছবি সুপারহিট হয়। তারপর আর রোজিনাকে ভাবতে হয়নি, একের পর এক ব্যবসা সফল ছবি করতে শুরু করেন। যে সাবানা এবং করবিকে দেখে নায়িকা হতে চেয়েছিলেন তিনি, তাদের সঙ্গে সমান তালে কাজ করতে শুরু করেন রোজিনা। তিনিও হয়ে ওঠেন বাংলাদেশের একজন বড় তারকা। মিঠুন চক্রবর্তীর সঙ্গে 1985 সালে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় অন্যায় অবিচার ছবিটি ছিল রোজিনার জীবনের অন্যতম বড় মাইলস্টোন। এই একটি ছবি করে তিনি ভারত এবং বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। আজও এই ছবির গান সুপারহিট। কাজ করেছেন পাকিস্তানের নায়ক নাদিমের সঙ্গেও। প্রায় 300টি ছবিতে অভিনয় করার পর 1992 সালে অবসরের ঘোষণা করেন রোজিনা। যদিও হাতে জমে থাকা ছবিগুলি শেষ করতে 2 বছর কেটে যায়, তারপর থেকে তিনি বাংলাদেশকে বিদায় জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। 1995 সাল থেকে ভারত বাংলাদেশের একসময় সুপারস্টার নায়িকা রোজিনা আমেরিকার বাসিন্দা। কখনো সখনো নিজের দেশে ফিরলেও অভিনয় তিনি আর সেভাবে করেননি। তার অভিনীত শেষ ছবি ছিল রাক্ষসী। বর্তমানে সম্পূর্ণ সংসারী নিঃসন্তান রোজিনা আমেরিকাতেই থাকেন। তার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।